हेलो गाइस अस्सलाम वालेकुम। आजकल भिडियोर मूल टपिक है पार्सपेक्टिव निये। ओके, एक्चुअली पार्सपेक्टिव की पार्सपेक्टिव बोझा खूब ही गुरुत्वपूर्ण, कारण ये बैकग्राउंड तैरी करते अपन खूब ही हेल्प कर। तो पार्सपेक्टिव की पार्सपेक्टिव हे दृष्टिकोण, हमें को वस्तु के जे अंगेल थे देखी से अंगेले वस्तुटी देखते केमन लगे एटाके पार्सपेक्टिव। ओके, तो संज्ञाई हयतो बुझते नाओ पारेन, तो आमी आपनादेर प्रैक्टिकल देखाई। ओके, तो पार्सपेक्टिव होच्छे आमी एकटु बोले नेई, आबारो एकटु बोले नेई। देखुन ए दुनियाते जे कोनो बस्तुर दिके आपनि ताकाबेन। ओके, आपनि जे कोनो बस्तुर दिके ताकाबेन किन्तु आपनार चोख एकटी बिंदुर दिके फोकास करबे। ओके, एकटी बिंदुर दिके फोकास करबे एबं सकल वस्तु शेष प्रान्त ओई बिंदुर दिकेई फोकास करबे। ओके, तो हयतो एटा बुझते पारछेन ना, आमी एखोनई आपनादेर बोझाচ্ছি। तो पार्सपेक्टिव होच्छे तीन प्रकार, एकटा 1 पॉइंट पार्सपेक्टिव, 2 पॉइंट पार्सपेक्टिव एबं 3 पॉइंट पार्सपेक्टिव। आमरा आजके आलोचना करब 1 पॉइंट पार्सपेक्टिव निये। ओके, 1 पॉइंट पार्सपेक्टिव आमी एखाने लिखे निलाम। अच्छा, 1 पॉइंट पार्सपेक्टिव। ओके, আমরা এখানে লিখে নিলাম 1 पॉइंट পার্সপেক্টিভ। আমার মাউস দিয়ে লেখাটা কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে আমি গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করছি না, কারণ হচ্ছে যেহেতু আপনাদের গ্রাফিক্স ট্যাবলেট নাই, এই কারণে আমি মাউস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যেহেতু আপনারা মাউস দিয়ে সবকিছু করবেন। ওকে, তো 1 পয়েন্ট পার্সপেক্টিভ। 1 পয়েন্ট পার্সপেক্টিভের মধ্যেও আবার তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে টপ, ওকে, আর একটা হচ্ছে মিডল, আর একটা হচ্ছে বটম। ওকে, बॉटम। तो आमरा आजके जेहेतु आलोचना करब 1 पॉइंट पार्सपेक्टिव निये, एखन आमरा एखन एई विषयगुलो निये एखन आलोचना करब। ओके, तबे एगुलो केटे दिच्छी, गेलो। एबार आमरा आलोचना करी 1 पॉइंट पार्सपेक्टिव। 1 पॉइंट पार्सपेक्टिवे आमि कि बोललाम, तीनटा पॉइंट थाके टप, मिडल एबं बटम। तो आमि टप धरे निलाम, एटा मिडल, एटा আর হচ্ছে এটা বটম। ওকে, এটা বটম গেল। এখন আমি কি বলেছিলাম, পার্সপেক্টিভ হচ্ছে কি হয়, সকল বস্তু একটা বিন্দুর দিকেই ফোকাস, একটা বিন্দুর দিকেই তার শেষ প্রান্তটা শেষ হতে চায়। ওকে, তো দেখুন আমি এখানে একটি নদীর দৃশ্য, সিম্পল একটি নদীর দৃশ্য, আমি খুব এখানে ডিটেলসে এখন আঁকাবো না, আমি একটি নদীর দৃশ্য আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। ওকে, এটা হচ্ছে ওই যে আমরা যখন দৃশ্য তৈরি করি তখন হচ্ছে এটা দূরের গ্রাম। দূরের গ্রাম দেখার জন্য আমরা কি করি, দূরের গ্রাম তৈরি করার জন্য আমরা কি করি, এখানে যে এভাবে আমরা কিন্তু ক্রিয়েট করে থাকি, যে এভাবে ছোট ছোট করে ক্রিয়েট করে থাকি। ওকে, আচ্ছা আমি ক্রিয়েট করে দেখাই একটু সিম্পল। ওকে, ওকে, এটা আমরা দূরের গ্রাম কি করি দেখার জন্য আমরা এভাবে ক্রিয়েট করি। এখন দেখুন এখান থেকে একটি নদী শুরু হবে। ওকে, নদী শুরু হবে, আমি একটি নদী ক্রিয়েট করছি, দেখুন। দেখুন এখানে একটি বিষয় লক্ষ্য করুন, যে এই নদী, আমি যে নদীটা ক্রিয়েট করলাম এখানে। ওকে, এখানে আচ্ছা আমি এইগুলো এখানে এখানে আমি মনে করুন যেগুলো হচ্ছে ফসল। ওকে, এগুলো মনে করেন যে এগুলো ফসল। ওকে, এগুলো মনে করুন ফসল, আর মনে করুন যে এটা নদী। ওকে, এটা নদী। এবার একটি বিষয় লক্ষ্য করুন, টপ, এটা হচ্ছে টপ পয়েন্ট। ওকে, দেখুন এই নদী আপনি টপ পয়েন্ট যখন আপনি টপ পয়েন্টে দেখবেন তখন হচ্ছে আপনার পজিশন থাকবে কোথায়। অর্থাৎ আপনি যদি এই দৃশ্যকে আপনি ক্যামেরার মাধ্যমে যদি ক্যাপচার করতে চান তাহলে আপনার পজিশন থাকবে কোথায়। ওকে, আপনার পজিশন থাকবে একদম নিচে। ওকে, মনে করবেন যে আপনি শুয়ে আছেন। ওকে, আপনি শুয়ে ক্যামেরা দিয়ে শ্যুট করছেন, সেক্ষেত্রে টপ পয়েন্টেই থাকবে, মানে উপরেই থাকবে। ওকে, এবং দেখুন আপনার এই নদীর শেষ প্রান্ত একটি বিন্দুতে মিলিত হয়ে যাচ্ছে, একটি বিন্দুতে মিলিত হয়ে যাচ্ছে। ওকে, একটি বিন্দুতে কি মিলিত হয়ে যাচ্ছে এবং আপনার পজিশন থাকবে নিচে, আপনার ক্যামেরার সেট আপটা থাকবে নিচে মানে ভূমিতে। ওকে, এটুকু বুঝতে পারছেন যে আপনার পজিশন থাকবে নিচে, কিন্তু ওই যে একটা পয়েন্ট, যে পয়েন্টে সকল বস্তু চলে যাচ্ছে ওই পয়েন্টটা থাকবে টপে, এই কারণে এটা স্যার টপ পার্সপেক্টিভ। তাহলে মিডল পার্সপেক্টিভ কি এবং আপনার পজিশন কোথায় থাকবে। ওকে, আমি কি করব, আচ্ছা এখানে আমি কি ফ্রেম লাগাই নি আগে, কি ফ্রেম, আচ্ছা ফ্রেম লাগাই। আর এখানে দেখুন আমি 5 নম্বর ফ্রেম, আচ্ছা 5 নম্বর ফ্রেমে একটি কি ফ্রেম লাগাই। ওকে, 5 নম্বর ফ্রেমে আমি একটি কি ফ্রেম লাগাই। আচ্ছা ব্ল্যাঙ্ক কি ফ্রেম লাগিয়ে ফেলছি। আচ্ছা কি ফ্রেম লাগালাম, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, এগুলো কিন্তু আছে প্রথম কি ফ্রেমে আছে। ওহ সরি, আবার ভুল করে ফেলেছি। এই যে আচ্ছা আমি এখানে একটি কি ফ্রেম লাগাই। ওকে, এতটুকু রাখি, আমি এগুলো ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম। দেখুন আগের দৃশ্য কিন্তু আছে। 5 নম্বর কি ফ্রেমে আমি কিন্তু আরেকটি, এই যে মিডিল, যেটা মিডিল বললাম, এটার জন্য একটি ক্রিয়েট করব। ওকে, দৃশ্যটা ক্রিয়েট করব। তো দেখুন আমি মিডিলে, ওফ সরি, আমি এখানে লাগাই, এই যে লাগাইলাম। ওকে, এখানে দেখুন আমি এখানে দৃশ্যটা ওই সেম দৃশ্যই তৈরি করছি। সেম এখন হয়তো হবে না কিন্তু চেষ্টা করছি। ওকে, আমি এটাকে একটু উপরে নিয়ে যাই। ওকে, তো দেখুন আমি সেম দৃশ্যটাই ক্রিয়েট করছি। ওকে, উফ অনেক মোটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা অনেক মোটা হয়ে গেছে, চেক অন করে নিই হালকা। ওকে ওকে, এভাবে ক্রিয়েট করবেন, এভাবে ক্রিয়েট করবেন না, আমার সে একটু বেটারভাবে ক্রিয়েট করবেন। আমি জাস্ট আপনাদের রাস্তা দেখাই দিচ্ছি। ওকে, আপনাদের আমি কি রাস্তা দেখাই দিচ্ছি যে এবং এই রাস্তা দিয়ে চললে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো সেম ওই নদীটাই আমি এখানে ক্রিয়েট করছি। ওকে ওকে, দেখুন আচ্ছা আমি এগুলো আবার একটু ফসল দিয়ে দেই। আর এটা আছে নদী। ওকে, আপনি চাইলে এখানে গাছ ক্রিয়েট করতে পারেন। ওকে, যাই হোক এখানে দেখুন মিডল পয়েন্টে দেখুন নদী কিন্তু সেই ওই পয়েন্টেই মিলিত হয়ে যাচ্ছে। ওকে, পার্সপেক্টিভ দেখুন, পার্সপেক্টিভ কি সহজ। দেখুন আপনি যাই ড্র করবেন সবগুলো শেষ প্রান্ত যেন ওই বিন্দু বরাবরই থাকে। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ওই শেষ পয়েন্ট আপনি যে বস্তুটা এখানে ক্রিয়েট করছেন সেই বস্তু শেষ পয়েন্ট এটার সাথে মিশিয়ে দেব, এমন কিন্তু না। শেষ পয়েন্টটা এর সাথে মিলিত হতে চাইবে। ওকে, আমি দেখাবো একটু পরে, একটু একদম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাবো, মানে কি একটা অবজেক্টের শেষ পয়েন্ট এটার সাথে মিলিত হতে চাইবে কিন্তু মিলিত হবে না, কিন্তু ওটার দিকেই ফোকাস করে থাকবে, মানে এই পয়েন্টের দিকেই ফোকাস করে থাকবে। শুধু এই পয়েন্ট না, টপ পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা ড্র করি ওই অবজেক্টে ওই টপ পয়েন্টের দিকেই কিন্তু থাকবে, মানে ওই দিকেই থাকবে। ওকে, তো দেখুন এই নদীর আমরা কি করি, যে আমরা কোনো দূরের আমরা যদি একটি বস্তুকে দেখি এবং দূর পর্যন্ত যদি দেখি তাহলে কি একসময় দেখবেন ওই বস্তুটা দূরে ছোট হয়ে গেছে এবং কোন এক বিন্দুতে মিলিত হতে যাচ্ছে। এটা সেম নদী, আপনি এখান থেকে দেখছেন, আপনি আপনার পজিশন কোথায় এখন, আপনার পজিশনই হচ্ছে সরাসরি এই যে মনে করেন এটা আপনার মাথা অথবা এটা আপনার ক্যামেরা। ওকে, এই ক্যামেরাকে যদি আপনার এই আর্টবোর্ডের যে বড় মনে করেন তাহলে এই দৃশ্যটাই দেখতে পাবেন। ওকে, আপনার পজিশন এখানে, আপনার পজিশন এখানে, এই যে এটা আপনি আপনি এখানে দাঁড়িয়ে দেখছেন। যখনই আপনি টপ পয়েন্টের দিকে থাকবেন তখন আপনি এই জায়গায় থাকবেন, এই জায়গায় থাকবেন। ওকে, তো এটা হচ্ছে মিডল পয়েন্ট পার্সপেক্টিভ, সেটা এটার আপনার পজিশন থাকবে সেম একদম মিডল পয়েন্ট বরাবরই আপনার পজিশন থাকবে এবং ওই জায়গায় থেকে আপনি এই বস্তুটিকে দেখছেন, এই দৃশ্যটা দেখছেন। আমি জাস্ট এটা এখানে ড্র করেছি আপনাদের বোঝানোর জন্য। আপনাদের পজিশন কিন্তু এই আর্টবোর্ডের বাইরে, এই আর্টবোর্ডের চেয়ে বড় আপনি এবং এই আর্টবোর্ডের দৃশ্যটা আপনি দেখছেন। ওকে, তো আপনার পজিশন এখানে থাকবে আর পার্সপেক্টিভে পয়েন্ট মানে মিডল পয়েন্ট এখানেই থাকবে। ওকে, আচ্ছা আমি এই যে এটা সরাই ফেলি, এখানে একটি কি ফ্রেম লাগাই আর এগুলো ডিলিট করে দেই। ওকে, আচ্ছা এবার আমরা এটা বাড়াই ফেলি। এবার হচ্ছে বটম পয়েন্ট। ওকে, বটম পয়েন্ট কি করব, এখানে দেই, এটা কমাই ফেলি আর এখানে এখানে রাখি। ওকে, তো দেখুন এবার সেই নদী আপনি ড্র করলেন এই বরাবর, এই বরাবর। ওকে, এবার আপনার পজিশন কোথায়, তার আগে আমি এই দৃশ্যগুলো একটু তৈরি করে নিই আবার। ওকে ওকে তৈরি করে ফেলেছি এবং এগুলো ফসল। আর নদী, ওকে নদী। তো দেখুন এই হচ্ছে, এটা হচ্ছে বটম পয়েন্ট পার্সপেক্টিভ এবং দেখুন সেই সেম ওই নদীর দেখুন শেষ প্রান্ত ওই বিন্দুতেই মিলিত হতে যাচ্ছে, মিলিত হয়ে গেছে। আপনি যদি এখানে দাঁড়িয়ে যদি নদীর শেষ প্রান্ত দেখতে চান একসময় দেখবেন, একসময় দেখবেন যে ওই নদীর নদীর মানে দূরের প্রান্তটা একটি বিন্দুতে মিলিত হয়ে গেছে। এভাবেই এটাই পার্সপেক্টিভ। ওকে, এত সহজ বিষয়টা। দেখুন এবার আমি এই যে ড্র করলাম, ড্রয়ের বিষয়টা দেখাই, প্রথম থেকে দেখাই। দেখুন ও এখানে বলি, এখানে আপনার পজিশন কোথায়, এখানে আপনি এই যে উপর থেকে মানে এই বিষয় কি এটা আছে ক্যাপচার করছেন, এই দৃশ্যটা ক্যাপচার করছেন অথবা আপনি ড্রোন দিয়ে এই বিষয়টি মানে কি এই দৃশ্যটি আপনি ক্যাপচার করছেন, আপনি ড্রোন অথবা আপনার ক্যামেরা কোনোভাবে যদি উপরে উঠে যদি এটাকে ছবি ক্যাপচার করেন তাহলে এভাবে দেখবেন এবং আসমানটাও অনেক বড় থাকবে। ওকে, আসমানটাও কি অনেক বড় থাকবে এবং মনে হবে যে আপনি উপর থেকেই এই ছবিটা ক্যাপচার করেছেন। দেখুন এই যে টপ ওয়ান পার্সপেক্টিভের ক্ষেত্রে কি হবে, আপনি নিচে থেকে শুয়ে আপনি হচ্ছে এই ছবিটা ক্যাপচার করেছেন এবং ক্যামেরায় আসমান কম দেখা যাবে। যখন আপনি মিডল পয়েন্ট থেকে ক্যাপচার করবেন তখন আসমান আর জমিন সমানভাবে দেখা যাবে এবং এটা হচ্ছে আপনার পজিশনও সেম হচ্ছে মিডল পয়েন্ট পর্যন্তই থাকবে। আর যখন আপনি উপর থেকে উপরে উঠে অথবা ড্রোন দিয়ে এই ছবিটা ক্যাপচার করবেন তখন দৃশ্যটি এমন দেখাবে, টপ পয়েন্ট নিচে এবং আসমানটা বড় দেখাবে। এটাই পার্সপেক্টিভ, খুব সহজ। ওকে, এবার আসুন আমি আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাই। ওকে, একদম প্র্যাকটিক্যালভাবে। তো আমি এই নিউ লেয়ার নেব আর এই লেয়ারকে ডিলিট করে দেব। আচ্ছা, ডিলিট করে দিলাম। এবার কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করতে গেলে আপনাদের হচ্ছে লেয়ার কিন্তু মাথায় রাখতে হবে। এবং লেয়ার বাই লেয়ার আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ওকে, লেয়ারের কথা যেন মনে থাকে। ওকে, তো আমি এই লেয়ারে জাস্ট একটি লাইন নেব। ওকে, এই লাইনটি আমি অবজেক্ট ড্রয়িং নেব, যেন একটি লাইনের উপর আরেকটি লাইন চলে গেলে যেন মার্জ অর্থাৎ জোড়া যেন না লেগে যায়। ওকে, তো আমি এটা পার্সপেক্টিভ নিলাম। ওকে, মনে করুন এটা পার্সপেক্টিভ নেওয়ার জন্য আমি এখানে একটি বিন্দু নিলাম, ওকে, আমি যে ব্যাকগ্রাউন্ডটা এখন তৈরি করতে যাচ্ছি এটা হচ্ছে একটি রুমের ভেতরের ডিজাইন। একটি রুম, আপনি যখন রুমের এক সাইডে অথবা একটা দেয়াল বরাবর থাকবেন, একটা দেয়ালে মনে করেন যে আপনি দেয়ালের উপর কি বলে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় হেলান দিয়ে থাকবেন, তখন হচ্ছে রুমের ভিতরে যে ডিজাইন, রুমের ভিতরের যে সিন, সেই সিনটা আপনি কিভাবে দেখবেন এবং দেখতে কেমন লাগবে এটা আমি এখন ড্র করে দেখাবো। ওকে, তো এটা মনে করুন দেওয়ালে ওই রুমের একই লেয়ার হয়ে গেছে, এক লেয়ার থাকা যাবে না। এবং আমি এখানে যে একটি লাইন ড্র করব, এটা হচ্ছে আমাকে গাইড করবে যে আমি যে দৃশ্যটা ড্র করছি, যে সিনারিটা ড্র করছি, সেই সিনারির প্রত্যেকটা রেশিও, তারপরে হচ্ছে সব কিছুই আমাকে মেনটেন করবে এই লাইনটা। ওকে, শুধু একটা লাইন না, দুটো লাইন নেব আমরা। তার আগে আমরা এখানে একটি লাইন ড্র করি। এই যে এখানে লাইন নিলাম। ওকে, এই লাইনটা আমরা নিচে দেই। অবজেক্ট ড্রয়িং কিন্তু নিয়েছি আমি, দেখুন এখানে কিন্তু অবজেক্ট ড্রয়িং অন করা, যেন একটি লাইনের উপর একটি লাইন, যেহেতু একই লেয়ারের উপর লাইন নিব এবং একটি লাইন আরেকটি লাইনকে যেন মার্জ না করে অর্থাৎ জোড়া না লেগে যায়, সেজন্য আমরা অবজেক্ট ড্রয়িং নিয়েছি। এগুলো আশা করি এগুলো বুঝেন, যদি আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখে থাকেন তাহলে এই অবজেক্ট ড্রয়িংটা বুঝতে পারবেন। ওকে, তো এটা গেল। আরেকটি লাইন নিব। তার আগে আমরা ঘরের ভিতরে ডিজাইন করব। আমরা এখানে ফিলটা রাখবো না। ওকে, ফিলটা রাখবো না, আপাতত ফিলটা আমরা রাখবো না। ওকে, আমরা এই ফিলটা রাখবো না। এবং এই যে এটা হচ্ছে ঘরের দেয়াল, এটা ঘরের কি দেয়াল, এবং এই দেয়াল আরেকটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা এই লেয়ারে আমরা দেওয়াল তৈরি করব না, আমরা আরেকটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার কারণ কি, যেন একটি আরেকটির সাথে জোড়া না লেগে যায় অর্থাৎ মার্জ না হয়ে যায়। ওকে, আমি কিন্তু অবজেক্ট ড্রয়িং নিয়ে ড্র করছি। ওকে, এই যে দেখুন আমি কিন্তু অবজেক্ট ড্রয়িং নিয়েছি, যেন এটির সাথে আরেকটি জোড়া না লেগে যায়। আচ্ছা, কালার দেই। আচ্ছা, এখন আপাতত কালার না দেই, এটা আমরা পরে কালার করব। আমরা একটু পজিশন নেই, যেন এই বিন্দু হচ্ছে এই বক্সের একদম সেন্টারে থাকে, এমনভাবে নেব, বক্সকে এমনভাবে সরাবো। ওকে, যে সরালাম। এখন আমরা এই যে লাইন নিয়েছিলাম যে লেয়ারে, সেই লেয়ারে আমরা আবার লাইন ক্রিয়েট করব। এই যে এই সেন্টার থেকে এই যে নিলাম, আচ্ছা এই বরাবর নিলাম। আচ্ছা, এই যে এই বরাবর নিলাম, এই যে বরাবর, যেন একটু জুম করে দেখাই, যেন এটা একদম এটার বরাবর থাকে। ওকে, এখানেও আমরা একটি লাইন নেব একদম বরাবর, এই যে এই বরাবর যেন থাকে। ওকে, এটা গেল। বিশেষ করে যেন এই যে এই লাইন যেন এই যে এই কর্নারের সাথে যেন ঘেঁষে থাকে, এ কারণে আমরা কি করব, এই যে সরে যাচ্ছে তাই না, এখন আমরা কি করব, সরে গেলে আমরা এখানে সাব সিলেকশন টুল নেব। টুল নেওয়ার পরে আমরা এটাকে একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করব। যেন এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করব তাহলে এটা ডিসেবল হয়ে গেল, মানে ডিসিলেক্ট হয়ে গেল এবং এটা এখানেই থাকবে। আমি এখন এটাকে যতই মুভ করি দেখুন এই বিন্দু এখানেই থাকছে। আর আমি যদি সেম সিলেকশন টুল দিয়ে করি, এই কাজটা যদি করতে যাই দেখুন সরে যাচ্ছে, দেখুন এই বিন্দু সরে যাচ্ছে। তো আমরা সাব সিলেকশন টুল নিয়ে কাজ করব, সিলেকশন টুল নিয়েও কাজ করব। সিলেকশন টুলের হচ্ছে শর্টকাট কি হচ্ছে এখানে এ, আর সরি সাব সিলেকশনের শর্টকাট এ আর সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। আমরা শর্টকাট এখানে বেশি ইউজ করব। ওকে, এটা গেল। আর এটাকে আমরা সরাবো। ওকে, দেখুন আমি কিন্তু শর্টকাট ইউজ করছি। এখন দেখুন এটা সরে যাচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে দুটো অ্যাঙ্কার পয়েন্টই সিলেক্ট। আমরা জাস্ট এই জায়গায় একটা ক্লিক করব এবং সরাবো, তাহলে কি সরে যাবে না, মানে এই বিন্দু সরে যাবে এবং এই বিন্দুতেই থাকবে। ওকে, এই কারণেই হচ্ছে এই সাব সিলেকশন টুলটাই নেওয়া। ওকে, এখানে সমস্যা নেই, এই কর্নার না থাকুক, এই যে দেয়ালের এই কর্নার আর এই কর্নারের সাথে লাইন যেন একদম স্পর্শ করে। ওকে, এটা গেল। এইবার কি হবে, আরও দুটা লাইন টুল নিয়ে আমরা এটাকে ক্রিয়েট করব। এই যে নিলাম, যেন এই যে আমি যে লাইনটি নিলাম এই লাইন আর এই কর্নার যেন একদম স্পর্শ করে যেন থাকে। ওকে, তো হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে আমরা এগুলো করব কেন? করব এই কারণে, আমরা এখানে যাই ড্র করব সব যেন এই বিন্দু বরাবর যেন হয়ে থাকে প্রত্যেকটা বস্তুই। দেখুন এই যে দেয়ালটা দেখুন, এটা কিন্তু একটা দেয়াল হয়ে গেছে। এই যে এখান থেকে, আচ্ছা আমি আর একটা লেয়ার নেই, এখানে উপরে একটি লেয়ার নেই। লেয়ার নিয়ে আমি এই ব্রাশ টুল দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখুন অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কি হয়েছে। ওকে, দেখুন আমি রেড কালার নিয়ে দেখুন এটা কিন্তু একটা দেয়াল, এটা কিন্তু একটা দেয়াল হয়ে গেছে, এটাও কিন্তু একটা দেয়াল, এটা কিন্তু একটা দেয়াল। ও সরি, এখান থেকে না, এই যে এখান থেকে দেখুন এটা কিন্তু একটা দেয়াল হয়ে গেছে, এটাও কিন্তু একটা দেয়াল। এই যে এটা কিন্তু দেয়াল, এটা কিন্তু দেয়াল, আবার এটা থেকে এটা কিন্তু দেয়াল হয়ে গেছে। এবং দেখুন এই দেয়ালের মানে শেষ প্রান্ত এই বিন্দু বরাবর যেতে চাচ্ছে, এই বিন্দু বরাবর যেতে চাচ্ছে। দেখুন এই দেয়াল, আচ্ছা আমি একটা কালার নেই, অন্য একটা কালার নেই, ব্লু কালার নিলাম। দেখুন যে এই দেয়াল কী করতে চাচ্ছে, এই বিন্দু বরাবর যেতে চাচ্ছে। মানে আমরা যতই এখানে অবজেক্ট নেই, যাই অবজেক্ট নেই, সবগুলোই এই দেয়ালের মতো ওই বিন্দুতে যেতে চাইবে। ওকে, আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। ওকে, আমাদের এটার ঝামেলা শেষ। কিন্তু আমরা যাই ড্র করব এখানে লাইন ক্রিয়েট করে করে কিন্তু ক্রিয়েট করব যে কোনো অবজেক্ট। ওকে, এটা গেল। তো আমরা এবার কিছু ড্র করি, সেটা হচ্ছে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল নেই, আমরা এখানে লাইন তুলে নেই। আচ্ছা নিউ লেয়ার নেব, কিন্তু এখানে নিউ লেয়ার নেব। আপনি চাইলে একই লেয়ারের মধ্যে চারটা দেয়াল ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি নিউ লেয়ার নিচ্ছি এবং এই অবজেক্ট ড্রয়িংটা সরাই ফেলবো, যেন একটা লেয়ারের মধ্যে আমি যেন ইজিলি আমি শেপ ক্রিয়েট করতে পারি। ওকে, তো এই যে কর্নার থেকে যেহেতু এই বিন্দু বরাবর থাকছে, যে দেয়ালে এখানে ক্রিয়েট করে না কেন ওই দেয়ালের এই কর্নার আর এই কর্নার সবসময় এই বিন্দুর দিকে ফোকাস করে থাকবে। ওকে, এই যে আমি এখানে ক্রিয়েট করছি। ওকে, ওকে আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে দিই, একটু প্রবলেম হচ্ছে এই কারণে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে এই ব্ল্যাক মিশে যাচ্ছে, এই কারণে আমি ধরতে পারছি না। ওকে, स्टोक तो पर स्टोकटा केटे देव समस्या नहीं कोनो আমরা এখানে কালার করার জন্য এটা রেখে দেব। ওকে আচ্ছা সিলেকশন টুল নিব, আমরা এটাকে একটু বড় করব টেনে। ওকে সেম এটা দেখুন এই যে দেয়াল, এই দেয়ালের শেষ প্রান্ত এই বিন্দু বরাবর চলে যাচ্ছে। ওকে এটা হচ্ছে পার্সপেক্টিভ। আচ্ছা আমি আগে এটা ক্রিয়েট করে নিই, এটা ক্রিয়েট করেছি। আচ্ছা শিফট প্রেস করি যেন একদম স্ট্রেট একটা লাইন দেয়। তারপরে কি করব, আমরা এটাকে সিলেক্ট করব আর এটাকে এই বিন্দু বরাবর সরাই নিব। ওকে নিলাম, নেয়ার পর কি করব, আচ্ছা আমরা চাইলে এখানেও একটি লাইন নিতে পারি। এখন আপাতত শিফট প্রেস করে নিলাম, নেয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই বরাবর এটা রেখে দিতে পারি, যেহেতু এই দেয়াল তৈরি করব। ওকে দেখুন আমরা এই দেয়াল আর এই দেয়াল তৈরি করলে অটোমেটিকলি এই দেয়াল কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে আচ্ছা এখানেও আমরা সেম একই কাজ করতে পারি। আচ্ছা এটা একটু বাইরে ড্র করা উচিত ছিল, ওটা মার্জ হয়ে যাচ্ছে। যে নিলাম, সিলেক্ট করলাম আর এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবো অ্যারো প্রেস করে। ওকে ওকে নিলাম। ওকে আর এবার আমরা এখানে ড্র করবো যে এ দেয়াল, একটু বেশি গেলে সমস্যা নাই। আচ্ছা যদি এভাবে যদি ঠেকে যায়, যদি না হয় পরে পরবর্তীতে এই সিলেকশন টুল নিয়ে আপনি এটাকে এভাবে টেনে বড় করতে পারেন। ওকে তারপরে আবার লাইন টুল নেবেন, নেওয়ার পরে এখানে নেবেন। ওকে আর এই যে এখানে একটি টান মারবেন, যেহেতু ফিল কালার করতে গেলে কোনো জায়গায় ফাঁকা থাকলে কিন্তু কালার অ্যাপ্লাই হয় না, এই কারণে আমরা এখানে একটি লাইন নেব শিফট প্রেস করে, যেন লাইন যেন সমান থাকে। ওকে আচ্ছা এই যে এই লাইনটা সমস্যা করছে, তো আমরা এই যে এই বরাবর লাইনটা নিই, যেন বিন্দুগুলো একসঙ্গে মিলিত হয় আর কি। ওকে যে সেম প্রবলেম, আমরা এটাকে সিলেক্ট করব। ওকে আচ্ছা এই লাইন আপাতত দরকার নাই, আমরা এই লাইন চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, আমাদের কোনো প্রয়োজন নেই ওই লাইন, কারণ ওই লাইন আমাদের কোনো কাজে দিচ্ছে না। আচ্ছা তারপরও রেখে দিই, কাজে লাগবে, কাজে কিন্তু লাগবে। তো আচ্ছা দেখি কী কাজে লাগে। আচ্ছা এখানে আরেকটি লাইন আমরা ক্রিয়েট করে নিচ্ছি। লেয়ার, এই যে লেয়ার যেন মনে থাকে আমরা এই লেয়ারে ড্র করছিলাম। ওকে আমরা এই জায়গায় এটাকে ক্রিয়েট করব। ওকে করে ফেলেছি। ও যে এই জায়গায় ফাঁকা আছে, রং আমরা তো এখানে অ্যাপ্লাই করব। ওকে এই কারণে ফাঁকা রাখতে হবে, ও ফাঁকা রাখা যাবে না, সরি ফাঁকা রাখা যাবে না। আমরা এখানে এটাকে অ্যাপ্লাই করব এখানে। আচ্ছা এই জায়গায় অ্যাপ্লাই করি আপাতত। ওকে এবার দেখুন কি করা যায়, আমরা এই সবগুলোকে, এই বাড়তি অংশগুলোকে সিলেক্ট করে করে ডিলিট করে দেব। এই যে ডিলিট করে দিলাম, এই যে ডিলিট, এই যে ডিলিট। আচ্ছা আমরা এই যে এই লেয়ার আছে না, এই লেয়ারে যে লাইনগুলো ড্র করেছিলাম, এই লাইনগুলো আমরা এটাকে লক লাগিয়ে রাখি আপাতত, কারণ এগুলো এই যে সিলেক্ট করলে ডিলিট হয়ে যেতে পারে। ओके चलिए सबगुलो सिलेक्ट करते पारें। ओके चलिए अपनी एक जूम करते पारें एखाने देखुन पुरोटा सिलेक्ट हो जाच्छे कारण एटार साथे एटा मार्ज हयनि। ओके तो मार्ज करते चाइले कि करते पारि आमरा देखुन आगे एखानकार अवस्थान अवस्था देखी। ओके ये जे तो आमरा एकटु एटाके नीचे नामाय दिई हल्का कारण बाड़ति अंश तो रेखे आमादेर कोनो लाभ नाई। ओके एटा एबार एइटुकु डिलीट करे देई। ओके डिलीट कर दिए एबार एखाने एटाके डिलीट कर देव एई जे एखाने पुरोपुरी मार्ज हयनि तो आमरा एखाने मार्ज कर देव। बस मार्ज हो गेछे एखाने আপাতত থাক এটা দরকার নাই। আচ্ছা এখানে দেখি আচ্ছা এটা এইটুকু আপাতত ফাঁকা থাক। আপনি চাইলে এই লাইনটাকে বড় করবেন এই লাইনটাকে বড় করে এই জায়গায় ড্র করে দিবেন। ওকে আপাতত এইটুকু ফাঁকা থাক কোনো সমস্যা নেই। डिलीट 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 ओके एखानेও ठीक আছে। এই যে এবার আমরা এগুলো পরিষ্কার করি। ओके পরিষ্কার না ডিলিট। ओके ডিলিট 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 डिलीट। अच्छा एखे एक प्रॉब्लम हो देखो लाइन क्योंकि मिसे ना तो ये मिसाइते मार्ज हो गए मार्ज कर दिल डिलीट ये डिलीट। ओके अच्छा एखे कि अवस्था एक देखे नहीं एखे प्रॉब्लम आछे। ओके ओके ये डिलीट कर देव। ओके कोनो प्रॉब्लम नहीं। ओके सुंदर तो एखन आमरा कि करब एखन होच्छे आमरा कलर अप्लाई करब। ओके कलर अप्लाई करब छादे एटा होच्छे छाद एटा ग्राउंड एटा देयाल एटाओ देयाल एटाओ देयाल एटाओ देयाल ताहले एक घरे तो चारटा देयाल थाके आरेकटा देयाल कोथाय सेटा होच्छे आपनि ओई देयाल थेके देखछेन जे देयालटा एखन बर्तमान देखा जाच्छे ना আমরা এখান থেকে একটা কালার নিব এই যে এরকম কালার নিব। আচ্ছা ব্লু কালার রাখলে ভালো হবে। আচ্ছা এই যে এই সব কালার দিয়ে লাইট কালার দিয়ে ভালো হবে। এই কালার নিলাম এখানে অ্যাপ্লাই করব। দেখুন কালার কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না কেন হচ্ছে না নিশ্চয়ই কোনো জায়গায় ভুল আছে সেই ভুলটা আমাদের খুঁজতে হবে কারণ এখানে ফাঁকা আছে কোনো জায়গায় দেখতে হবে ফাঁকা আছে কোথায় এখানে করতে হবে आउटलाइन करते हैं। अच्छा एखे फाका नहीं फाका नहीं तो समस्या कि समस्या एक बेर करते हैं। अच्छा ये डिलीट कर दी अच्छा देखो ये क्योंकि समस्या रही गई এই বিন্দুতে মিলাইতে হবে দেখুন আউটলাইন করলে বোঝা যায় যে আপনি কোথায় দেখুন ফাঁকা এই জায়গায় ফাঁকার কারণে কালারটা অ্যাপ্লাই হচ্ছে না এখানে নেই আর এটাকে এই জায়গায় আনি। ওকে তারপর একটু দেখি এখানে মনে হয়। ওকে মনে হয়েছিল যে ওখানে ফাঁকা আছে। ওকে হয়ে গেছে। দেখুন এবার আমরা কালার অ্যাপ্লাই করব। এই দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে কালার। এখানেও অ্যাপ্লাই করব কালার। ওকে এখানে সেম কালার থাকবে। তো এখানে আমরা কালার অ্যাপ্লাই করব না, কারণ আমরা এখানে তো বিন্দু আছে, আমরা প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট করব এই বিন্দু অনুযায়ী। আর এই বিন্দু যদি ঢেকে থাকে তাহলে আমরা কীভাবে দেখব? হ্যাঁ, তবে দেখা যাবে। আমরা এই যে লেয়ারে বিন্দু ক্রিয়েট করেছিলাম সেই লেয়ারটাকে উপরে নিয়ে যাব, তবে তো বিন্দু দেখা যাবে। ওকে দেখা যাক, সমস্যা নেই কোনো। এখন ও এখানে কালার অ্যাপ্লাই করে ফেলে। ওকে আমরা এই যে এই লেয়ারে যাই। এই লেয়ারে যেহেতু আমরা সব কিছু ড্র করেছি, এখন আমরা কালার অ্যাপ্লাই করব। ওকে এখানে এখন এখানে কি কালার অ্যাপ্লাই করা যায়? গ্রাউন্ডে। আচ্ছা গ্রাউন্ডে একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের কালার অ্যাপ্লাই করি। এখানে এই যে অ্যাপ্লাই করলাম। আচ্ছা বেশ খারাপ লাগছে, যাই হোক হালকা, ও সরি ওইটাই নিয়েছি ভুলে। আচ্ছা একটু অরেঞ্জ টাইপের নিলাম, যে নিলাম। আর রুফের কী কালার নেওয়া যায়? আচ্ছা ওই সেম কালারই, এটা সেম কালারই, এটা নেই দেখি। দেখুন উপরে কিন্তু কালার অ্যাপ্লাই হচ্ছে না, আমাদের ভুল খুঁজতে হবে। ভুল করেছি কোথায়? কোথাও না কোথাও ফাঁকা তো আছে, অবশ্যই ফাঁকা আছে। আমরা এখানে দেখেছিলাম কোনো জায়গায় ফাঁকা ছিল না, তবে এই পাশে আমরা দেখি নাই, দেখতে হবে। আউটলাইন করে দেখি। আর এই যে কালো কালো যে আমরা বক্স নিয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা এখন আমরা আপাতত হাইড করি। ওকে আপাতত হাইড করি, আপাতত হাইড করেছি। দেখুন এই যে ফাঁকা, এই যে ফাঁকা, এখানে রাখি। এই জায়গায় রাখি। আর একটু দেখি কোথাও ফাঁকা আছে নাকি। এই যে দেখুন ফাঁকা এখানে, এই যে এই ফাঁকার কারণে আমাদের কালারটা অ্যাপ্লাই হচ্ছিল না। ওকে আমরা আউটলাইন থেকে বেরিয়ে আসি আর ওটা আবার খুলে দিই। তারপরে আমরা এখানে কালার অ্যাপ্লাই করব। দেখুন এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। যা আচ্ছা যাই হোক, আমরা এখানে কালার এই কালার কিন্তু নেওয়া যাবে না, আমরা এই কালার নেব। এখানে এই কালার নেব, নেওয়ার পরে আমরা কি করব? একটু ইয়েলো টাইপের কালার নেব। তো লাইট নিলে হবে না, আর একটু লাইট নিতে হবে। সেই কালার নিলাম আর এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে এটা ঘরের ভিতরের অবস্থা। ওকে তো এখন আমরা একটা বেড ক্রিয়েট করি, বেড। ওকে বেড ক্রিয়েট করি। তো আচ্ছা সবসময় কিন্তু এই লেয়ারটা উপরে রাখবো যে বিন্দু যেন দেখা যায়। ওকে তোমরা এই যে এই লেয়ার সিলেক্ট করবো আর এখানে একটি লেয়ার ক্লিক করবো, তাহলে উপরে এই লেয়ারের উপরে একটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এই লেয়ারে আমরা বেড ক্রিয়েট করব। আমরা এখানে বেড লিখে দিলাম। আপনারা কিন্তু লিখবেন, সব কিছু লিখে রাখবেন। ওকে সব কিছু লিখে রাখলে কি হবে? আপনাদের সব কিছু নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে, নাহলে কিন্তু আপনার কাজ হবে কিন্তু অনেক লেট হয়ে যাবে। ওকে তো নিলাম। এখানে দেখুন পার্সপেক্টিভ হচ্ছে যে বস্তু আপনার কাছে, সে বস্তু কিন্তু বড়। দেখুন আপনি এই দেয়ালের কাছে, দেয়ালের এই প্রান্তের কাছে দেখে এই দেয়ালটা বড় দেখাচ্ছে, এই দেয়ালের এই প্রান্তটা বড়, কিন্তু এই দেয়ালের তো কাছে নয়, দূরে। এই কারণে এই দেয়ালটা কি ছোট দেখাচ্ছে। এবং ওই আপনার ফোকাস আপনি কোন দিকে তাকিয়েছেন, এই দিকে এই বরাবর তাকিয়ে আছেন, এবং প্রত্যেকটা অবজেক্টের শেষ প্রান্ত এই বিন্দু বরাবর যাচ্ছে, এই বিন্দু বরাবর যাচ্ছে। দেখুন এই যে এই বিন্দু না, এই রেখা আর এই রেখা একসময় যদি আমি মিশাই দেই তাহলে এই বিন্দুতে গিয়েই মিশবে। ওকে तो एखे गए से शेष हो गए और जाते पर ना ये देवालर कारण जो देयाल ना थकत अवश्य से ये भेद कर चले जो ओके एटाई तो पार्सपेक्टिव हे अपनी जे दिखे तकिए आछेन ओई दिकेर शेष प्रान्तटा एक बिंदुते मिलित होते चाहिए क्योंकि पार्सपेक्टिव ए बराबर एक वस्तु थाकले ओटा किन्तु जाबे ना ओई वस्तुर ए बराबर थाकले ए बराबर किछु अंश थाकले सेई ओई अंशटाई ए बिंदुते मिलित होते चाहिए किन्तु ए बराबर एक अबजेक्ट थाकले सेटा मिलित होते चाहिए ना। आमि एकटु देखाई एक बेड क्रिएट करी एखाने बेडेर कालारटा किने जाय अच्छा एखान थेके नेई नेयार परे आमरा एटार कालारे जाई अच्छा बेडेर कालार आमरा सादा निले भालो होबे अच्छा तो ऑरेंज कलर टाइप नहीं ओके निलाम देखो हमें एक बेड क्रिएट करब एखाने एवं बेडटी देखते केमन लागे देखो अपनी स्वाभाविक भावे किन्तु एभावे बेड क्रिएट करते चाइबेन ओके आमि देखाई आपनी जदि पार्सपेक्टिव सम्पर्के जदि आपनार धारणा ना थाके ताहले आपनि किन्तु एभावे ड्र करबेन एखाने जदि एकटी बेड क्रिएट करेन आपनि कि करबेन एभावे ओ सरि थामेन अच्छा एभावे आपनि कि करबेन एखाने एक तैरी करबेन एखाने एक तैरी करबेन এটা হচ্ছে আপনার বেড আপনি কিন্তু এভাবে তৈরি করবেন আপনি যদি এটাকে 3D রূপ দিতে চান একটু দিতে পারেন এভাবে 3D রূপ ওকে এভাবে আপনি বেড ক্রিয়েট করবেন অ্যাকচুয়ালি এটা কিন্তু এটা বাচ্চাদের ওকে আপনি বাচ্চারা তো আপনি যদি ক্রিয়েট আপনি যদি পার্সপেক্টিভ অনুযায়ী ক্রিয়েট করেন ওই বিন্দু থিওরি নিয়ে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে আপনার বেডটা প্রপার হবে কিভাবে দেখুন এবার ওই বিন্দুর খেলা হচ্ছে কি দেখুন যে এই বিন্দু আমি এটাকে কি করব আচ্ছা এই বিন্দু আছে বিন্দুকে এই যে বিন্দু আনলক করি আনলক করার পর আমরা কি করব বিন্দুকে এই যে সাব সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে কি করব कपि करब एखाने बेड क्रिएट करब कोथाय एखाने एखाने निलाम आर एकटा नेई उफ अल प्रेस करे किन्तु आमि कपि करछि ओके तो एई बराबर निलाम आमि अच्छा सबगुलो सिलेक्ट आछे कारणे ए बराबर निलाम बेड देखुन आमि बेड क्रिएट करब किन्तु ओई बेडेर शेष प्रान्त जेन एई बिंदुते मिलित होते चाय ओके तो आपनि एई काजटी करबेन एखन देखुन पार्सपेक्टिव आमि बोली जे आपनि जदि एकटी बेड क्रिएट करते चान ताहले कि एखाने एकटी बेडेर प्रथम प्रान्त अपनी सिलेक्ट क्रिएट करबेन एखाने ओके क्रिएट करबेन करार पर आपनी कि करबेन ए बेडेर जे शेष प्रान्तटा होबे ए प्रान्त जेन एटार साथे मिलित हय किन्तु देखुन एटार किन्तु छोटो बड़ो नय कारण आपनी एटा होच्छे आपनार आपनार पजिशन अनुयायी एटा होच्छे ओई बस्तुर प्रथम अंश एबं शेष अंश किन्तु दूरे प्रथम अंश किन्तु बड़ोई थाकबे एबं पार्सपेक्टिव ए बराबर हय ना पार्सपेक्टिव है यही बराबर अपनी जे दिखे तकिए आछेन आपनी किन्तु एदिके यदि तकिए थाकेन आपनी एदिके किन्तु ताकाते पारबेन ना एखन एदिके पार्सपेक्टिव नाई ओके पार्सपेक्टिव एई दिके ओके एखन आपनी यदि एखाने आरेकटी बक्स क्रिएट करें देखुन एटा बेड अच्छा कोनटार मध्य आमि क्रिएट करे फेलेछि ओह सरि आमि एई जे बेडेर लेयारे ओके बेडेर लेयारे आमि एटा क्रिएट करब सरि एखाने निलाम देखुन आर एई जे कर्नार ए कर्नार किन्तु एई बिंदु बराबरई जाबे ओके ए कर्नार किन्तु एई जे कर्नार किन्तु जाबे ना এই কর্নার আর এই কর্নার ফোকাস থাকবে এই বিন্দু বরাবর। ওকে, দেখুন প্রত্যেকটিরই দেয়ালের এই কর্নার আর এই কর্নার, দেখুন এই কর্নার, ওফ সরি ভুল হয়ে গেছে, আচ্ছা আচ্ছা মাউস দিয়ে দেখাই, এই কর্নার প্রত্যেকটি কর্নার কিন্তু এই বিন্দু বরাবর গিয়েছে। এই কর্নার আপনি যদি দেখেন যে এই কর্নারে কিন্তু এই বিন্দু বরাবরই গিয়েছে, এই কর্নারও কিন্তু এই বিন্দু বরাবরই গিয়েছে। ওকে, প্রত্যেকটি কর্নার কিন্তু ওই বিন্দু বরাবরই যাবে, এটাও কিন্তু ওই বরাবরই গিয়েছে। ওকে, আপনি বেড ক্রিয়েট করছেন এখন, তো আপনি কি যে একই লেয়ারে আপনি চাইলে বেড তৈরি করতে পারেন, আপনি চাইলে একাধিক লেয়ারও করে পরে গ্রাফিক করে দেবেন। ওকে, তো আমি এখানে ক্রিয়েট করি যে বেড, আচ্ছা আমি আলাদা আরেকটা লেয়ারে নিয়ে যেন নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় আমার, আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে আমি বেড বেড পার্ট, আচ্ছা আমি বারবার লিখবো না, ওকে, কারণ লিখলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ওকে, তো আপনি লিখে নেবেন, এই যে ক্রিয়েট করলাম। ওকে, ক্রিয়েট করার পর দেখুন এটা কি বেড হয়েছে? বেড এখনো হয়নি, কি করবেন? আচ্ছা এক কাজ করি, আপনাদের সমস্যা হয়ে যাবে, আমি ডিলিট করে দিলাম, এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম, একই লেয়ারের মধ্যে ড্র করি। ওকে, ওকে দেখুন এখানে লেয়ারে আমি ড্র করেছি, এটা একটা বেড হলো, একটা বেড, আচ্ছা যাই হোক। দেখুন এবার দেখুন বেডের শেষ অংশ যেন, বেডের প্রত্যেকটি কর্নার যেন এই বিন্দু বরাবরই যেন থাকে একটাই। এইখানে এই সবচেয়ে কি জরুরি কথা হচ্ছে কি, যে প্রত্যেকটারই কর্নার যেন এই বিন্দু বরাবর ফোকাস করে থাকে, এটা পার্সপেক্টিভ। আপনি যদি প্রত্যেকটি কর্নারকে এই বিন্দু বরাবর অনুযায়ী যদি ড্র করেন, আপনার পার্সপেক্টিভ এমনি হয়ে গেছে। দেখুন এই কর্নারকে এই জায়গায় নিব, এই কর্নারকে আমি এই জায়গায় নেব, দেখুন ওই ঘুরে ফিরে ওই কর্নারে কিন্তু এই বরাবরই যাবে, এবং এই কর্নারকে আমি এই বরাবর নেব, আমি এই বরাবর নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু বেড অনেক বড় হয়ে যাবে, তো আপনি বেডকে ছোট রাখবেন। দেখুন আপনার বেড হয়ে গেছে, দেখুন এই কর্নারও এই বরাবর চলে গেছে, এই কর্নারও এই বরাবর চলে গেছে, এই কর্নারও এই বরাবর। আপনি যদি এই কর্নারকে এই বরাবর মিশিয়ে দিতেন তাহলে বেড অনেক বড় হয়ে যেত, মানে মনে হতো যে বেডটা অনেক বড়। এই পর্যন্ত রেখে দিয়েছেন, এই কারণে মনে হচ্ছে বেড মানে মিডিয়াম ওর। ওকে, আচ্ছা এটা ডিস্টার্ব করছে, লক লাগিয়ে রাখি। ওকে, এখন আপনি যদি চান, আচ্ছা আমি এটাকে এখানে লাগিয়ে দিই, স্ন্যাপ করছে না, স্ন্যাপ করার জন্য স্ন্যাপ টু অবজেক্ট, এটা চুম্বকের মতো লেগে যাবে, একটি অবজেক্টের বিন্দু আরেকটি অবজেক্টের কাছে গেলে অটোমেটিকলি সে টেনে নেবে, এটার এই কাজ, চাইলে এখান থেকে অন করতে পারবেন। ওকে হয়ে গেছে, এখন আপনি চাইলে এটাকে কালার করতে পারেন, আচ্ছা আমি কালার করছি একটু পরে। আচ্ছা আপনি চাইলে বেডের এখানে একটি ডিজাইনও দিতে পারবেন। ওকে, আচ্ছা একটি ডিজাইন দিয়ে, আচ্ছা ডিজাইন দিই। ওকে, এখানে দিলাম, এখানে দিলাম, আর এখানে একটি ড্র করি দিলাম, আর এখানে আমরা এগুলোকে ডিলিট করে দিই। বাস, এটাকে আপনি চাইলে এভাবে বড় করতে পারবেন। আপনি চাইলে এখানে কালার দিতে পারেন। লেয়ার লক লাগিয়ে রাখি, ওকে, বেডের লেয়ার ছাড়া। ওকে, লক লাগিয়ে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি চাইলে এই কালার চেঞ্জ করতে পারেন, আচ্ছা আমি কালার চেঞ্জ করে দিই, একটু গ্রে কালার রাখি, আচ্ছা গ্রে না একদম হোয়াইটই, হোয়াইট রাখলে খারাপ হয়ে যাবে, আচ্ছা ওকে। আচ্ছা এটা কালার একটু অন্য দিই, काठेर कलर ओके अच्छा काठेर कलर ऑरेंज रेखे एखाने ऑरेंज के एकटू डार्क करे देब আর বেডের কালার ওকে এটাই থাক এটা হচ্ছে বেড আপনার দেখুন এখন আপনার বেডটা কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে এটা আচ্ছা আপনি চাইলে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে পারেন এখানে দিতে পারেন এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারেন ओके देखो कत सुंदर 3D स्टाइल हो गए देखो अपनी प्रथम जे भाव कल्पना करें जो पार्सपेक्टिव वो बिंदु बराबर अनुजाई जो ड्र करें तो हमें कि आपनर देखते कत सुंदर है एकदम वास्तव वास्तव मन ओके कि प्रत्येकटा कर्नार ओई बिंदु बराबर ही थाकबे देखो ये कर्नार ओई बिंदु बराबर ये कर्नार ए बिंदु बराबर प्रत्येकटी कर्नार किन्तु ये बिंदु बराबर फोकस करे आछे ओके एटाई আপনি যদি এখানে একটি টেবিল ড্র করেন সেম কাহিনী ঘটবে দেখুন টেবিল ড্র করার জন্য আপনাকে কি করতে হবে এই যে এটাকে আনলক করি আর আনলক করে আমি সাব সিলেকশন টুল নিয়ে বাস আমি টেবিল যদি ড্র করি এখানে তাহলে কি করব আমরা টেবিলটাকে আমরা এখানে এই যে লাইনটাকে আমরা এখানে আনব আমরা যাই ড্র করব লাইনকে টেনে নিয়ে ড্র করব ওকে এই যে एखे ओके तो टेबिल ड्र करार कि करते हैं एखे एक टेबिल ड्र करी अच्छा टेबिल एखे ड्र करब आगे कि करब लेयर निब बेडर लेयारेर ऊपर एक लेयर नहीं नेयार पर एखे टेबिलेर होच्छे जे टेबिलटी कतखानी मोटा ओई काठटा निलाम ओके अच्छा ये खाटेर हे स्ट्रोक गुला डिलीट कर दी ओके एबार भालो लागछे देखते और टेबिल एखाने राखलाम टेबिलेर कर्नार एखाने राखी और ये कर्नार आमरा बोलेछी आमी बोलेछी कि प्रतिटी कर्नार एई बराबर थाके ओके माने बिंदु बराबर थाकबे अच्छा तो आमरा ए लेयारे आमरा टेबिलटार एकटू काछे सरिये निये आसि एखाने ड्र करब आमरा टेबिलके ओके ए बिंदु बराबर एबं एई बिंदुके जेहेतु बोलेछि एई कर्नार एई बिंदु बराबर थाकबे एखाने आमरा एटाके एई कर्नारे ठिकिये देब कपि करছি ओके अल्ट प्रेस करे कपि करेছি এবং এটাকে এই নিচে দেখুন আমি একটু বড় করি একটা কর্নার কিন্তু এই টেবিল এই একটা কর্নার একটা কি এই এই পয়েন্টের একটা লাইন এই কর্নার ফলো করছে এবং এই কর্নার যেহেতু এই বিন্দু বরাবর ফলো করছে কারণ এই কর্নার এর নিচের কর্নার বরাবর এই একটা লাইন নিলাম ওকে এই যে लाइन निलाम एखन आमरा कि करते पारी एखन आमरा करब जे आमरा एखाने टेबिल ड्र करब आमरा एखाने एकटी चतुर्भुज नेই आगे ओके अच्छा एटा कोन लेयार ओफ भूल हो गेছে এই লেয়ারে ड्र करब ना आमरा टेबिलेर लेयारे ड्र करब আমরা একটি বক্স নিলাম নেয়ার পরে এই বক্সের কর্নার শুধু আগে কি করব এই কর্নারকে আচ্ছা সিলেকশন টুল নেই এই কর্নারে নিয়ে যাব এই কর্নারকে আচ্ছা 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 এটা লক লাগিয়ে রাখি এই কর্নারকে আমরা এই কর্নারে নিয়ে যাব এবার এই কর্নারকে আমরা এই কর্নার বরাবর নিয়ে যাব এখন টেবিল আপনি কত বড় রাখতে চান ওই অনুযায়ী রাখবেন এই কর্নারকে আমরা কি করব এই যে এই কর্নার বরাবর রাখব ओके एबार ए कर्नार कि होबे ए कर्नारो एर टेबिल कतखानि मोटा एटाओ तो देखाते होबे ओके এই যে আপনি চাইলে এখানে একটি লাইনও ক্রিয়েট করতে পারেন এই যে ক্রিয়েট করেছেন ওকে ओके আপনি চাইলে কালারও দিতে পারেন এখানে এই যে কালার অ্যাপ্লাই করে ফেলেছি এবার দেখুন টেবিল হয়ে গেছে এখন কি করতে হবে এটা এই যে এটা এই কর্নার এ বরাবর রাখতে হবে 3D স্টাইলে ওকে মানে এই বরাবর যেগুলো দাগ এই যে এই সব দাগ খাড়া খাড়া দাগ এই সব খাড়াভাবে থাকবে এই খাড়াভাবে থাকবে কিন্তু যে কর্নার তৈরি হবে এখানে আচ্ছা এখানে দেখুন এই খাড়া খাড়া দাগ এই যে খাড়া খাড়া দাগ এই বরাবরই যাবে কিন্তু যে কর্নার এই সব সময় কর্নার এই বিন্দুকে ফলো করবে ওকে এই কারণে দেখুন এটা প্রথমে আমি এইভাবে নিয়েছিলাম তো দেখতে দেখুন রিয়েলিস্টিক লাগছে না কিন্তু থিওরি কি কর্নার শুধু ওটাকে ফলো করবে ওই বিন্দুকে ফলো করবে কিন্তু এই খাড়া রেখা কিন্তু ফলো করবে না ওকে এই খাড়া কিন্তু এই বিন্দুকে ফলো করবে না এই খাড়ার যে কর্নার তৈরি হয়েছে এই কর্নার এই বিন্দুকে ফলো করবে ওকে এখন কি করবেন এই যে এটার হচ্ছে টেবিলের পা আমরা টেবিলের পা ক্রিয়েট করি এখানে অন্য একটি কালার নেই আচ্ছা ওই কালারে নেই কোনো সমস্যা হবে না ओके এটা ডিলিট করে দেই আর এটাকে নিয়ে যাই এই জায়গায় এই কর্নার বরাবর কপি করে এটাকে এখানে রাখি ওকে আর এটাকে কপি কর আচ্ছা 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 আর একটা ড্র করে এখানে এটা ছোট দিতে হবে কারণ দূরের জিনিস সব সময় ছোট পার্সপেক্টিভ মানেই দূরের জিনিস সব সময় ছোট ওকে কালার ভিন্ন কালার দেয়া লাগবে কারণ নইলে কিন্তু টেবিল কিন্তু এই প্রত্যেকটা কালার মার্জ হয়ে যাবে তখন টেবিল কিন্তু লাগবে না এই কারণে আমরা এই কালারকে হালকা একটু লাইট করে দেব এই কালারকে আমরা হালকা একটু লাইট করে দেব যেন ভিন্নতা দেখায় এই যে এই যে এই যে ওকে আর এটা একটু হালকা তার চেয়ে একটু লাইট দেখাবে এটা চেয়ে আচ্ছা এটা তো ডার্ক দেখাবে এটা আর একটু লাইট দেখাবে ওকে ব্যাস পার্থক্য মানে পার্থক্য ক্রিয়েট করতে হবে এখানে কালারের পার্থক্য আর একটু লাইট ব্যাস এখন স্ট্রোকগুলো আমরা ডিলিট করে দেব স্ট্রোক কালার যদি চেঞ্জ না করতাম তাহলে কিন্তু যে এভাবে থাকতো না মার্জ হয়ে যেত ওকে টেবিল আর ওই ওই পা দেখা যাচ্ছে না কারণ এই কাঠের কারণে ঢেকে গেছে দেখুন আপনি টেবিল ড্র করলে আমি এটাকে আপাতত হাইড করি দেখুন টেবিল ড্র করলে এভাবে করবেন দেখুন টেবিল তারপরও বড় হয়ে গেছে কারণ যতই বিন্দুর দিকে যাবে যাইতে থাকবে তত টেবিল মনে হবে যে বড় ওকে তো আমরা যদি ছোট করতে চাই কি করব প্রত্যেকটি কর্নারকে টেনে টেনে ছোট করতে হবে এটা ঝামেলা ওকে এখন ভালো জিনিস তৈরি করতে হলে তো ভাই ঝামেলা তো পোয়াতেই হবে প্রত্যেকটি কর্নারকে টেনে টেনে আমরা এভাবে আনবো और এই কর্নারকে আমরা এই জায়গায় রাখব। ওকে, তারপর বড় হয়ে গেছে, এই যে এভাবে রাখব। ওকে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ওকে, তো এইভাবে আপনি ড্র করবেন। তারপরে যদি চান এখানে আপনি একটি জানালা দিবেন। ওকে, এখানে যদি চান আপনি একটি জানালা দিবেন তাহলে কি করবেন, এই যে এই বিন্দু এই এটাকে আনলক করি, এই যে এই পয়েন্টগুলোকে নিয়ে যাবেন। আবার যদি জানালা ক্রিয়েট করতে চান তাহলে এই যে পয়েন্ট বলছি লাইন, এই লাইনগুলোকে নিয়ে যাবেন এ বরাবর, এই লাইন বাই লাইন তৈরি করবেন। ওকে, তাহলে কিন্তু আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এখানে একটি রেক্ট্যাঙ্গেল নেবেন। প্রথম অবস্থায় কিন্তু রেক্ট্যাঙ্গেল ভালো দেখাবে না, যখন আপনি এই বিন্দুকে এই যে এই রেখা বরাবর নিয়ে যাবেন, মানে কর্নার, আমি বলেছি কর্নার, কর্নারকে নিয়ে যাবেন তখন মনে হবে যে এটা একদম রিয়েলিস্টিক। ওকে, তারপরে এটা তো এটার সাথে ম্যাচিং করতে হবে, ম্যাচ করলাম, কিন্তু এটা কালার লাইট আর একটু লাইট করতে হবে। আচ্ছা, একটু ডার্ক করি, ডার্ক করলাম। ওকে, করার পর এখানে এটা জানালা এখনও ফেক ফেক লাগছে, এখন আরও রিয়েলিস্টিক করতে হবে। রিয়েলিস্টিক করার জন্য এই যে এই বিন্দুকে আর একটু নিচে নামাইতে হবে, এই বিন্দুকেও একটু উপরে নিয়ে যেতে হবে। ওকে, এখন কি করতে হবে, এখন একটি রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। করার পর ওহো আবারও ভুল করে ফেলেছি, আচ্ছা আন্ডু করি। একটি জানালার জন্য আলাদা লেয়ার নিতে হবে, নেওয়ার পরে এখানে ব্যাস ড্র করতে হবে। এখন আচ্ছা সিলেকশন টুল নিতে হবে, সুন্দর। এখন কি করতে হবে, এখন হচ্ছে আর একটা লেয়ার নেব না, জাস্ট আমরা এখানে এই যে লাইনটিকে সাব সিলেকশন টুল নিতে হবে, একটু নিচে নামায় নিয়ে আসবো, এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব। ওকে, এখন যদি আমরা কিছু ড্র করি কি করব, একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। করার পরে আচ্ছা এখানে চাইলে আমরা লাইন টুল ইউজ করতে পারি, এখান থেকে এই যে লাইন টুল নিলাম, আর এখান থেকে আমরা এভাবে নিব। ওকে, এরপর আমরা এটাকে ডিলিট করে দেব। এই যে উফ, আবার কোন লেয়ারে কি ড্র করলাম, সরি আনডু করি। এই যে উইন্ডো লেয়ারে ও দেখুন এখানে উইন্ডোর লেয়ারের মধ্যে মানে কি টেবিলের লেয়ারের মধ্যে উইন্ডো ড্র করে ফেলছি। আপাতত সমস্যা নাই, আপনি আলাদা লেয়ারের জানালা ড্র করে নেবেন। এখন আমি এখানে একটি লাইন টুল নিচ্ছি, ওকে। নেওয়ার পরে এটাকে ডিলিট করে দেব। আচ্ছা এটা এটা ডিস্টার্ব করছে, লক লাগিয়ে রাখি। আর এটাকে ডিলিট করে দেই, এটাকে আচ্ছা একটু আনডু করি, এটা থাক। আচ্ছা এটাই রাখি, ওকে। এখন এখানে একটু হালকা ডার্ক করব, এটা একটু ডার্ক, এটা তার সাথে একটু হালকা ডার্ক হবে। এই যে আর তার সাথে একটু বেশি ডার্ক, ওকে। দেখুন এবার এটাকে ডিলিট করে দেব। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, ওকে। ডিলিট না করলেও হবে, সমস্যা নাই। আপনি চাইলে এখানে ডিলিট করে দিয়ে বাইরের সিনও দেখাইতে পারেন এটা জানালা, ওকে। তো আচ্ছা জানালা যেহেতু এটা আমরা একটা কালার দিয়ে দিই, আচ্ছা ডিভাইড করি এটাকে, ওকে। এখন আমরা কি করব, এখানে মানে সব ভিআইপি রুমের জানালা তো আবার কাচের হয়, আমরা এটাকে কাচের বানাই দিই, ওকে। ব্লু কালার দিই, আচ্ছা। আচ্ছা এই কালার দিই। তারপরে আমরা কি করব, কালার দেব এখানে, ওকে। এখন চাইলে আপনি এগুলো ডিলিট করে দিতে পারবেন, ওফ এইগুলো না, এই যে। আর এই স্ট্রোকের কালার চাইলে আপনি, আচ্ছা স্ট্রোকের কালার একটু ব্ল্যাকই রাখবেন, এখানে ব্ল্যাক রাখলে ভালো হবে। আচ্ছা একটু গ্রে কালার রাখবেন, গ্রে কালার রাখলে বেশি ভালো হবে। এই যে ইঙ্ক বটল টুল দিয়ে স্ট্রোকের কালার দেব আমরা, ওকে। সুন্দর হয়েছে দেখুন। এভাবে প্রত্যেকটি আপনি যে কোনো অবজেক্ট ড্র করবেন সেই অবজেক্টের কর্নার এই বিন্দু বরাবর যেন থাকে। এক্সাম্পল দেখুন, এ কর্নার এ বিন্দু বরাবর চলে গেছে, এ কর্নার এ বিন্দু বরাবর চলে গেছে। দেখুন জানালার কর্নার এ বিন্দু বরাবর চলে গেছে, এটার কর্নার এ দিকে চলে গেছে, এ দেখুন এই এসে বেডের কর্নার এ দিকে চলে গেছে। তো এইভাবে আপনি ড্র করবেন, তাহলে দেখবেন যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, অনেক প্রফেশনাল মানের হয়ে গেছে, ওকে। আপনি যদি এখন বাচ্চাদের মতো ড্র করে ফেলতে হবে না আপনাকে। পার্সপেক্টিভের এই থিওরি আমি যেভাবে ড্র করে দেখাই দিলাম, আপনি এই থিওরিটা অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার সময়। এবং মনে রাখবেন পার্সপেক্টিভ মানে হচ্ছে দূরের বস্তুকে ছোট দেখা যায় আর বড় কাছের জিনিসকে বড় দেখা যায়, এবং দূরের জিনিস সবসময় ছোটোই হয়, আর তার সে একটু কম দূরত্বে এটা বড় হয়, তার সে কম বড়, একসময় আস্তে আস্তে বড় হতে থাকবে আপনার দিকে আসতে, মানে আপনার দিকে যেসব অবজেক্ট মনে করেন আসছে ওইসব অবজেক্ট বড় হবে। তো এইসব জিনিসগুলো মাথায় রাখবেন। আর পার্সপেক্টিভ হচ্ছে কি, যে দৃষ্টিকোণ, আপনি কোন দৃষ্টি থেকে তাকাচ্ছেন। দেখুন আপনি কিন্তু এই দেওয়ালের এই যে এই যে দেওয়াল দেখা যাচ্ছে না, চারটা দেয়াল থাকে, একটা দুইটা তিনটা, আর যেটা দেখা যাচ্ছে না এটা এই দেয়ালে আপনি, যেটা দেখা যাচ্ছে না এই দেয়ালে আপনি আছেন এবং এই বরাবর তাকিয়ে আছেন, এবং প্রত্যেকটি অবজেক্ট এখন ওই বিন্দু বরাবর ফোকাস করবে। আপনি যদি এই কর্নার থেকে যদি তাকিয়ে থাকতেন তাহলে এটার অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যেত, দেখুন এগুলো কিন্তু অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যেত। अथवा सब এদিকে চলে যেত। ओके আপনি একটু ট্রাই করে দেখবেন এই বিন্দু আপনি এখানে দিয়ে দেখবেন যে এটা লুক কেমন আসছে। ओके এটার এই বিন্দু এখানে দিয়ে দেখবেন যে এই খাটের লুক কেমন হয়ে গেছে। ओके তো এইভাবে আপনি একটু এক্সপেরিমেন্ট করবেন। ओके বন্ধুরা, তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।